ঝালদা শহরে বিড়ির পাতার গোদামে হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য। আজ বিকেলে শহর ঝালদা 6 নম্বর ওয়ার্ডের রাঁচি পুরুলিয়ার রাস্তায় অবস্থিত এক গৃহস্থের বাড়ি সংলগ্ন একটি বিড়ির পাতার গোডাউনে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, আজ বিকেল নাগাদ হঠাৎ করে শহর ঝালদা জনবহুল এলাকা বলে পরিচিত নামোপাড়ার একটি বিড়ির পাতা বোঝাই একটি ঘরে হঠাৎ করে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বিকেল নাগাদ এই ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে পৌঁছায়। প্রায় ঘণ্টা 3 ধরে আগুন নেভানোর কাজ চলছে। এ বিষয়ে ওই বাড়ির মালিক প্রবীর ব্যানার্জির বক্তব্য, বিড়ির গোডাউনের ঘরগুলি একজনকে ভাড়ায় দেওয়া রয়েছে, আগুন কিভাবে লাগলো সে বিষয়ে কিছুই বুঝতে পাচ্ছি না। ওই বাড়ির মালিক প্রবীর ব্যানার্জি সংবাদ মাধ্যমকে জানান, কিভাবে লাগলো আগুনটা? আপনার বাড়ি তো ভাড়া নিয়েছিল নাকি? কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? উনি আছেন নাকি? আচ্ছা, তো কীভাবে লাগলো আগুন লাগার কোনো কারণ জানা যাচ্ছে? বুঝতে পারছি না, আমি এখনো এই অবস্থায় আর কোনো আলোচনা হয় না। দমকলের কটা ইঞ্জিন এসেছে এখানে? দমকলের 2টা ইঞ্জিন এসেছে। মোটামুটি আগুন নিয়ন্ত্রণে? মোটামুটি। সামনের বাড়িটা, সামনের রুমটা নিয়েছে, ভিতরেরটা এখন জ্বলছে, এখনো আছে আগুন। কী নাম আপনার? আমার নাম প্রবীণ ব্যানার্জী।